আমাদের দুইটা ছাত্র প্রতিকারীদের দুইটা ছাত্র ফ্রি যেতে পারবে। হ্যাঁ একটা কথা বলতেছি, আমি বন্ধন পরিবহনের বন্ধন ট্রান্সপোর্ট লিমিটেডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হাসানুর রহমান। 2001 সালে আমরা এই বন্ধন ট্রান্সপোর্ট চালু করি। 2009 সালে 111-এর পর শামীম ওসমানের দূষণ আমাদের এই পরিবহনটাকে কেড়ে নেয়। আবার 2014 সালে র্যাবের সহযোগিতায় আমরা আসি। আসলে আবার নির্বাচনের পর এই আলহাজ আয়ুব আলী আমার এই পরিবহনটাকে গ্রাস করে নেয়। নেওয়ার পরে এই বন্দর পরিবহনটাকে তারা সিটি বন্দরে রূপান্তরিত করে। তা আমরা এই পর্যন্ত আর কোনো কথা বলতে পারি নাই, কারণ বৈষম্য ছাত্র আন্দোলনের পরে দেশের স্বাভাবিক অবস্থার পর আমরা আমাদের পরিবহনটাকে পুনরায় আবার চালু করতে যাচ্ছি। এবং বর্তমানে যে আমরা ভাড়াটা 550 টাকার জায়গায় স্বাভাবিক অবস্থায় 54 টাকা করেছি, আমরা দেখি কি অবস্থা করেছি। সিটি বন্ধনে ভাড়া ছিল 55 টাকা, আমরা না নুনবাসীর জন্য 1 টাকা ছাড় দিয়া 54 টাকা 54 টাকা ভাড়া করে দিলাম। 30 জন মালিকের মধ্যে 31 জন মালিক তপন সবকে সাপোর্ট দিছে এবং তপন সবকে সই করিয়া বন্ধন ট্রান্সপোর্ট চালু করার জন্য 32 জন মালিক অনুমতি অনুমোদন। সামনে চেষ্টা করব যাতে নারায়ণগঞ্জ শহরে কোনো চাঁদাবাজি, ভূমি দূষণ বা আপনার কোনো রকমের গণ্ডগোল যাতে সৃষ্টি না হয়। বাস ভাড়া কমানোর জন্য এসে আমরা জানতে পারি যে আওয়ামী লীগের সময় এখানে বাস মালিকের যারা ছিল তারা ঠিকমতো টাকা পাইতো না। একটা সিন্ডিকেট ছিল এখানে যারা বাস মালিকদের টাকা নিয়ে চলে যেত। তো এখন আমাদের এই আন্দোলনের পর তারা আর এই স্টেশনে হামলা করতে পারে না, টাকা নিতে পারে না। তো আমরা তাদের খাতা দেখি এবং বোঝার চেষ্টা করি আয় ও ব্যয় হিসাবগুলো, সেগুলো দেখে আমরা বুঝতে পারি যে তাদের আয় খুবই সামান্য। তো আমাদের সম্মানার্থে তারা যতটুকু স্যাক্রিফাইস করছে আলহামদুলিল্লাহ।